नमस्कार बंधुरा, आमार रान्नाघरे सबाई के स्वागत। आज आमी बानिए देखाबो लाल शाक भाजा। आमी एटा निरामिष दिनेर जोन्नो जेहेतु भाजाटा बानाबो सेहेतु आमी एटार पियाज रसुन देबो ना। एखाने आमी लाल शाकगुलो भालो करे बेछे आर कुचि कुचि करे केटे धुइये रेखेछि। कड़ाइये आमी एक चामच सर्षे तेल गरम करते दिएछि। एर मध्ये आमी एकटा शुकनो लंका केटे दिए दिलाम। तेल आमार गरम हो गेछे, एरपर आमी धुए रखा लाल शाकगुलो एर मध्ये दिए देब। एबार आमी एकटु नेड़े नेब। एबार आमी दिए देब एर मध्ये परिमाण मतो नून। नूनटा आमी अल्पई देब कारण शाकटा कमे जाए रान्ना हওয়ার पर। आर एकटु आमी हलुद गुड़ो दिए दिलाम। হলুদ গুঁড়ো দিলে শাকের জীবাণু নষ্ট হয়, সেহেতু আমি হলুদ গুঁড়োটা দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে আমি শাকটা ঢাকা দিয়ে দেব। দু তিন মিনিট পর আমি খুলে দেখি আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবারে শাকের ভিতরে যে জলটা আছে সেটা আমি একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে শুকনো করে নেব। আমি ঢাকা দেওয়ার সময় আঁচটা একদম কম করে দিয়েছিলাম। জলটা আমার শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গরম ভাতে এই শাকটা খেতে খুবই ভালো লাগে। যদি আমার শাক রান্নার রেসিপিটি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর একটি লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।